আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো না? আশা করি সবাই ভালো আছো, পরিবারের সঙ্গে আছো, পরিবারের সবাই সুস্থ আছে, তুমিও সুস্থ আছো এবং নিয়মিত তোমার লেখাপড়া করছো। আমি আমাদের ঢাকা কলেজের এই লাইভ ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূর দূরান্তে যারা বসে আছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার ঢাকা কলেজের প্রিয় শিক্ষার্থী যারা আছো তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের পড়াশোনা নিশ্চয়ই তোমরা অব্যাহত রেখেছো এবং আমরাও চেষ্টা করছি তোমাদেরকে আরো সুন্দরভাবে পড়ানোর জন্য। তো যাই হোক, আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আবার আমরা আজকে নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি এবং তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে আজকে আমরা কি করব। আজকে আমরা এই যে চ্যাপ্টার 8টা কমপ্লিট করলাম, আমরা চ্যাপ্টার 8-এর আমরা রিভিউ যাচ্ছি। এটা জানো তোমরা সবাই যে এই কাজটা আমরা সবসময় করে থাকি, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা একটু রিভিউ করি যে কী কী পড়লাম, কী কী আছে, হ্যাঁ সেগুলোকে আরো কিভাবে সুন্দর করে লেখা যায়, হ্যাঁ সেগুলো আমরা সবসময় করি। তো যাই হোক, আমাদের পরীক্ষার সময় আমরা যেভাবে পড়ি ঠিক সেইভাবে আসলে কোশ্চেনটা আসে না, কোশ্চেনটা অন্য স্টাইল আসে। যেমন আমরা একটু থিওরিক্যাল ফিজিক্স, যেহেতু থিওরি পড়ার চেষ্টা করি বেশি বেশি, ডেরিভেশনগুলো শিখি। আগে যেমন পরীক্ষার সময় ডেরিভেশনগুলো সরাসরি আসতো যে এক্স এর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো, এখন আর সেরকম কোশ্চেন হয় না। এখন একটা উদ্দীপক একটা সিকোয়েন্স দিয়ে তারপরে কতগুলো প্রশ্ন দিয়ে তার অ্যান্সার লিখতে হবে। তো আমাদের পড়াশোনার ডেপথ বা গভীরতা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এইসব প্রবলেম সলভ করা অনেক কঠিন ব্যাপারটা কিন্তু হবে, তবে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা থাকবে। হ্যাঁ, যেমন আমরা কিছু প্রবলেম সলভ করলে তুমি এগুলো আরও ক্লিয়ার হবে এবং আমার মনে হয় যে আমরা এই চ্যাপ্টারটা পড়তে পড়তে অনেক প্রবলেম সলভ করেছি। এবং আমার মনে আছে যেটা, যে যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেক ক্লাসেই আমরা রেসপেক্টিভ প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি। আজকেও কিছু প্রবলেম করবো আমরা, ডিবাগিং ওয়েব ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা নতুন চ্যাপ্টারের দিকে আস্তে আস্তে যাবো। এরপরে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো তোমরা জানো সেটা চ্যাপ্টার 9 প্রথম। তো যার আগে আমরা এই অংশটা শেষ করি, তাহলে এই শেষ করার শেষ হয়েও হয় না এই শেষ, যে শেষ মুহূর্তে আমাদের কী করবে, কী কী পড়াবো। আমরা এই চ্যাপ্টারে মডার্ন ফিজিক্সের অগ্রযাত্রা যাত্রা কীভাবে হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা মডার্ন ফিজিক্সের দুটো গুরুত্বপূর্ণ ঘটনা, অপটিক্যাল ফেনোমেনা, একটা এক্সট্রা এক্সরে এবং একটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট, এই দুটো আমরা ডিটেলস আলোচনা করেছি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, উৎপাদন প্রক্রিয়া, কীভাবে ইকুয়েশন ডিরাইভ করতে হয়, আইনস্টাইনের ইকুয়েশন, আইনস্টাইনের থিওরিটিক্যাল ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এক্সপেরিমেন্টাল ইকুয়েশন সব কিছু করেছিলাম। এটা সলভ করার পরে তারপর আমরা মডার্ন ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার জন্য সবাই আগ্রহ নিয়ে বসে থাকে, থিওরি অফ রিলেটিভিটি। আমরা এখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কতগুলো ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি চেষ্টা করেছি খুব ছোট ছোট এক্সাম্পল দিয়ে এই ব্যাপারগুলো বোঝার জন্য। আমরা সেক্ষেত্রে লেন্থ কনট্রাকশন, দৈর্ঘ্য সংকোচনের জন্য ঘটনা উল্লেখ করেছিলাম। রিলেটিভিস্টিক ম্যাথস, ভরের আপেক্ষিকতা বোঝার জন্য আমরা তোমার সামনে কতগুলো ঘটনা নিয়ে এসেছিলাম। আবার টাইম ডাইলেশন বা কাল প্রসারণ নিয়ে আলোচনা করার সময় আমরা কতগুলো বাস্তব ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। পাশাপাশি কুইন প্যারাডক্স, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা আইনস্টাইনের বিখ্যাত সেই ইকুয়েশন যেটা সবাই জানে, ইকুয়াল ফর শক্তি সমীকরণ, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, তার ডেরিভেশনটা শিখেছিলাম। কাইনেটিক এনার্জি কেমন হয়, যদি বস্তুর বেগ অল্প হয় সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কেমন হয়, বস্তু যখন অনেক বেশি বেগে আলোর বেগে যদি গতিশীল হয় সেক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি কেমন হয়, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয় তোমাদের মনে আছে যে আমরা যদি নর্মাল যখন ক্লাসিক্যাল ফিজিক্স আসি তখন কাইনেটিক এনার্জি হয় হচ্ছে k=12mv² যখন এর বেগটা অনেক বেশি থাকে c, তখন কিন্তু এই কাইনেটিক এনার্জি ইকুয়েশনটা আসে হচ্ছে mc² - m0c². এবং এখান থেকে এইভাবে কিভাবে যাওয়া যায়, করসপন্ডিং প্রিন্সিপাল বা অনুরূপতা নীতি ব্যবহার করে কিন্তু আমরা এই প্রবলেমগুলো সলভ করেছিলাম। এই হচ্ছে রিলেটিভিস্টিক সব ব্যাপার। তারপরে আমরা আলোচনা করেছিলাম ডি ব্রগলি ওয়েভ নিয়ে আলোচনা করেছিলাম, আনসার্টেনিটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি আমরা আলোচনা করেছিলাম, অনিশ্চয়তা নীতির কতগুলো রূপ আমরা দেখিয়েছিলাম। তারপরে মোমেন্টাম ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ মোমেন্টাম ডিসপ্লেসমেন্টের রিলেশনটা কেমন হয়, তারপরে এনার্জি টাইমের রিলেশনটা কেমন হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের রিলেশনগুলো কেমন হয়, এইচ কার ব্যবহার করেছিলাম, এইচ ব্যবহার করেছিলাম, এইচ কার বাই টু ক্যালকুলেশন করেছিলাম। আমরা বলেছিলাম যে সামান্য মান পরিবর্তন হয় বলে এইগুলোকে মডার্ন ফিজিক্সে এইভাবে লেখা যেতে পারে। এবং আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি ব্যবহার করে আমরা নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রন থাকতে পারে
আমরা এই ঘটনাটা কিন্তু এক্সপ্লেন করেছিলাম এবং এর রেসপেক্টিভ প্রবলেম আমরা সলভ করেছিলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের চ্যাপ্টারের চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স, মানে এই সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 8 খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটা আমাদের প্রত্যেকে জানা উচিত, পড়া উচিত। আমরা ভয়ে অনেকে হয়তো পড়ি না, কিন্তু আমরা আশা করবো যে আগামী দিনগুলোতে আমরা আর ভয় না পেয়ে এগুলো নিজের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকবো এবং আমরা চেষ্টা করবো যেন এখান থেকে পরীক্ষায় কোশ্চিন আসলে আমরা সলভ করতে পারি। এবং প্রায়শই তুমি দেখবা যে পরীক্ষার সময় ফটোইলেকট্রিক ইফেক্ট, বালুর তড়িৎ ক্রিয়া সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। এটা মডার্ন ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাক, আমরা যদি একটু ধৈর্য ধরে এই ব্যাপারগুলো যদি আবার একটু নিজেরা যদি প্র্যাকটিস করতে পারি, আমার ক্লাসগুলো তোমরা লাইভ করেছো, এখনো লাইভ করছো, যদি মনে করো না আমার ওই ক্লাসে একটু সমস্যা ছিল, তাহলে এক কাজ করতে পারো, আমাদের ঢাকা কলেজের ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো সব আপলোড করা আছে। তুমি তোমার ইচ্ছা মতো ওইখানে ঢুকে ওই ক্লাসগুলো যতবার খুশি ততবার ওগুলো করে 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 তুমি বইয়ের সঙ্গে মিলে মিলে ব্যাপারগুলো ক্লিয়ার করো এবং এটা হতে হবে আমাদের। এবং এটা হওয়ার জন্য আমার মনে হয় এখানে একদম পারফেক্ট টাইম, কারণ অনেক সময় তোমার হাতে কিন্তু এখন তোমার হাতে যে সময় নাই সেই সময়টা কিন্তু সে কথা বলছি না, অনেক সময় এখন আগে যে সময় ছিল তার থেকে আমার অনেক বেশি সময় তুমি এখানে কিন্তু ইউজ করতে। সুতরাং আমি মনে করি পড়াশোনার ইন্টেন্সিটি আমাদের কমবে না, আমার মনে হয় এই সময়টা পড়াশোনার ইন্টেন্সিটি আরও বেড়ে যাওয়া উচিত, কারণ অনেক বাইরের কাজ তোমার এখন করতে হয়। তো যাই হোক, আমরা কিছু প্রবলেম সলভ করি, কিছু প্রবলেম সলভ করে আমরা নতুনের দিকে যাই। পুরোনো অনেকদিন হয়ে গেছে, আমরা নতুন চ্যাপ্টারে গেলে আরও আরও ভালো লাগবে এবং নতুন চ্যাপ্টারগুলো আরও মডার্ন, যেমন অ্যাটম, এটাও একটা মডার্ন ফিজিক্স, তুমি দেখবা সব কিছু। রেডিওঅ্যাক্টিভিটি সম্পর্কে পড়বা, এরপরে আছে ইলেকট্রনিক্স, এটাও খুবই ইন্টারেস্টিং একটা অংশ। এখানে তুমি পিএন জাংশন, এনপিএন ট্রানজিস্টার, এগুলোর অ্যাকশন সম্পর্কে জানবা, এলইডি লাইট এমিটিং, এগুলো অনেক কিছু জানবো, লেজার ডায়োড সম্পর্কে এখানে অনেক কিছু জানতে পারবো। তো যাক, আমরা এগুলো শিখবো, আর এখন আমরা একটু প্রবলেম করবো এখানে। এই প্রবলেমগুলো তোমরা একটু করার চেষ্টা করো, আমরা আমরা লিখি সবাই লেখো। প্রবলেম 1, সবাই লেখো প্রবলেম 1। মনে করো এটা হচ্ছে একটা টিউব। আমি সবসময় দেখেছো তোমরা এসে যে আমি প্রবলেম করা লিখি না, প্রবলেমটা আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করি। প্রবলেম এটা একটা টিউব, আমি লিখলাম টিউব। এই টিউবের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে 60 ভোল্ট। 60 ভোল্টের একটা টিউবের মধ্যে, যার মধ্যে ক্যাথোড রে টিউব বলে CRT, এই ক্যাথোড রে টিউবের মধ্যে একটা 60 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স রাখা আছে এবং এই 60 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে একটা ইলেকট্রন কি করছে, অ্যাক্সিলারেট করছে। 60 ভোল্ট একটা টিউবের মধ্যে, যে টিউবের দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে 60 ভোল্ট, তার ভিতরে কি হচ্ছে, একটা ইলেকট্রন অ্যাক্সিলারেটেড হচ্ছে। প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের মোমেন্টটা, ইলেকট্রন ভরবেগটা কত সেটা ক্যালকুলেশন করতে বলছে। প্রশ্ন ইলেকট্রনের ভরবেগ ক্যালকুলেশন করতে বলছে এবং ইলেকট্রনের ডিবগলি ওয়েভলেন কত সেটা ক্যালকুলেশন করতে বলছে। তো এখানে তো অনেক সহজ একটা ব্যাপার আছে, ইলেকট্রনের ভরবেগ ক্যালকুলেশন করতে বলছে আর ইলেকট্রনের মোমেন্টাম কত সেটা ক্যালকুলেশন করতে বলছে, মোমেন্টাম ক্যালকুলেশন করতে বলছে, আর হচ্ছে ইলেকট্রন ডিবগলি ওয়েভলেন কত ইলেকট্রনের সেটা আমরা একটু ক্যালকুলেশন করতে চাই। তো এখানে আমি যদি 1 নম্বর কোশ্চেনে যাই যে ইলেকট্রনের মোমেন্টাম কত, পি কত, আর 2 নম্বরটা হচ্ছে যে ডিবগলি ওয়েভলেন কত, ডিবগলি ওয়েভলেন আমরা গত ক্লাসে শিখেছিলাম ডিব্রগলি ওয়েভলেন্থটা কি, যে ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেল, এটা এক্সপ্লেইন করার জন্য ওয়েভলেন্থ, ডিব্রগলি ওয়েভটা খুব ইম্পর্টেন্ট, যে পার্টিকেলের যে একটা ওয়েভ প্রপার্টি আছে এটাই আবিষ্কার করেছিলেন ডিব্রগলি। ওনার নাম অনুসারে এই ওয়েভটাকে আমরা ডিব্রগলি ওয়েভ বলি, আমরা সেই ডিব্রগলি ওয়েভ ক্যালকুলেশন করতে চাই। এটা তো অনেক সহজ একটা ব্যাপার, তোমরা নিশ্চয়ই জানো যে পি মানে হচ্ছে কি, এমভি, পি মানে হচ্ছে এমভি, এম এর জন্য মান তো তোমাদের জানা আছে 9.1 × 10⁻³১ কেজি। আর ভি, ভি এর জন্য এক্সপ্রেশন, ভি সবসময় মনে থাকবে এমন কোনো কথা নেই, ভিতে আমার মনে থাকতে হবে এমন কোনো কথা নেই। তো ভি এর জন্য মান ক্যালকুলেশন করা যায়, আমাদের জানা আছে যে হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ই ক্যাপিটাল ভি, বা ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2E ক্যাপিটাল V/N, দ্যাটফর ভি বিকামস রুট ওভার 2E ক্যাপিটাল V/N। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি, লিখতে পারি এম তারপরে রুট ওভার 2EV/N হচ্ছে কত, এম ক্যালকুলেশন করা যায়। তাহলে এখান থেকে লেখা যেতে পারে, আমি যদি এমন করি রুট ওভার 2EV আর এম টাকে ভিতরে নিয়ে গেলে হয় m² / হচ্ছে কত, এম, এখানে এম এম একটা ক্যান্সেল করে রুট ওভার 2E V/N হচ্ছে কত, এম। মানগুলো সব বসাই দিব, 2 × 10⁻³ 1.6 × 10⁻³১ সরি -19 জুল, 19 কুলম্ব,
multiply by 60 volt, multiply by 9.1 into 10 to the power minus 31 K. এখন এটা জন্য তো আমার কাছে ক্যালকুলেটার নেই, এখন তো তোমার কাছে ক্যালকুলেটার আছে, এখন তুমি এটা ঝটপট করে কমপ্লিট। ওকে, তাহলে এটা করলে কত রেজাল্ট আসে? এটা করলে যত রেজাল্ট আসবে সেটা আমরা লিখে ফেলবো এখানে, চটপট লিখে ফেলো। এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলছে কি? ডি ব্রগলি ওয়েভ, ডি ব্রগলি ওয়েভ, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আমরা গত ক্লাসে আমরা ডি ব্রগলি ওয়েভ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে লেখা ছিল যে ডি ব্রগলি ওয়েভ ল্যামডা বিকামস এইচ ডিভাইডেড বাই হচ্ছে কত পি। এখানে যে আমরা মোমেন্টামটা ক্যালকুলেশন করেছি সেই মানটা যদি এখানে বসাই দিই, হ্যাঁ, আর এখানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আছে 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, হ্যাঁ, 6 জুল সেকেন্ড, আর এই যে পি এর যে মানটা এখানে পেলাম সেখানে এখানে বসাই দিব। তারপর এখানে রেজাল্টটা আমার মনে হয় যেটা আসবে সেটা হচ্ছে 1.58 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, আই মিন 1.58, তাহলে হচ্ছে কি অ্যান্সার কমপ্লিট। লেখা শেষ। ওকে, নেক্সট যদি এরকম একটা প্রবলেমস আমরা এখনই সলভ করে ফেলতে পারি, লেখা সবাই, একটা ইলেকট্রনকে জাস্ট এখানে যে পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া ছিল সেটা হচ্ছে 60 ভোল্ট, 60 ভোল্ট ছিল, এখন আমরা পটেনশিয়াল ডিফারেন্স বিভব পার্থক্য দিতে চাই 220 ভোল্ট। তাহলে 220 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ডি ব্রগলি ওয়েভ কত হতে পারে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। যে কোনো পটেনশিয়াল তুমি অ্যাপ্লাই করতে পারো এখানে, আমি যদি 60 ভোল্ট দিতে চাই শুধু ভোল্ট আর কিছু না, এখানে মোমেন্টাম ক্যালকুলেশন করার কথা বলা নাই। আমাদের প্রবলেম বলছে যে যেখানে যে আমাদের পটেনশিয়াল বিভব পার্থক্য সেটার মানটা দেওয়া আছে হচ্ছে 220 ভোল্ট। 220 ভোল্ট যদি আমি অ্যাপ্লাই করি, তুমি সরাসরি ওয়েভলেন্থ এখানে পি ক্যালকুলেশন করতে পারো, ল্যামডা ক্যালকুলেশন করতে পারো, আবার আমি যেভাবে করলাম একটা সময় মোমেন্টাম ক্যালকুলেশন করে তারপরে ক্যালকুলেশন করতে পারো, নানান ভাবে করতে পারো। যেমন এরকম আমি যদি বলি, আমি এটা বুঝে গেলাম আমাদের যেহেতু আছে এটা, আমাদের একমাত্র কোশ্চেন হচ্ছে এখন ল্যামডা, ল্যামডার মানটা আমরা ক্যালকুলেশন করতে পারি। এগুলো আমার থিওরি যদি তুমি খুব ক্লিয়ার না থাকো তাহলে রেজাল্ট তৈরি করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং থিওরির প্রত্যেকটা পার্ট তোমাকে জানতে হবে। একমাত্র প্রশ্ন হচ্ছে এখানে যে ইলেকট্রন 220 ভোল্টের মধ্যে এবার অ্যাক্সেলারেটেড গতিশীল, সেক্ষেত্রে আমাদের ডিব্রগলি ওয়েভটা কেমন হবে? তা আমরা আমাদের জানা আছে ডিব্রগলি ওয়েভ ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি। তুমি এক কাজ করতে পারো, তুমি পি এর মানটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারো আগের মতো এমভি, তারপর তুমি ল্যামডা ক্যালকুলেশন করতে পারো, অথবা তুমি এক কাজ করতে পারো পিটাকে ভেঙে লিখতে পারো, পিটাকে ভেঙে লিখতে পারো, পিকে এভাবে লেখা যেতে পারে, দেখো এইভাবে লেখা যেতে পারে। আমাদের জানা আছে যে ই ইকুয়াল টু বা কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস কাইনেটিক এনার্জি অফ দি ইলেকট্রন। তাহলে এখান থেকে লেখা যেতে পারে পি স্কোয়ার ইকুয়াল টু 2m, তারপর হচ্ছে কত ই, লেখা যেতে পারে পি ইকুয়াল টু রুট ওভার 2m, তারপরে কত ই। আমাদের এখানে এনার্জি দেওয়া নাই, কিন্তু আমাদের এনার্জি দেওয়া নাই, এনার্জি কত সেটা আমাদের এখানে বলা নাই, শুধু বলতে আছে। আবার আমাদের জানা আছে যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে ই ক্যাপিটাল ভি, তাহলে আমরা এটাকে পরিষ্কার লিখে ফেলতে পারি 2m তারপর হচ্ছে কত ই ভি। তাহলে আমাদের সমীকরণটা একবারে লেখা যেতে পারে এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m তারপর হচ্ছে ই ভি। সরাসরি আমরা এখান থেকে ল্যামডা ক্যালকুলেশন করতে পারি, এইচ এর মানটা 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই রুট ওভার 2 ইনটু 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি মাল্টিপ্লাই বাই 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম মাল্টিপ্লাই বাই এন্ড পটেনশিয়াল দেয়া আছে 220 ভোল্ট। এইটা যদি আমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করি, বিভিন্ন ভাবে করা যায়, সে বিভিন্ন ভাবটা আমরা দেখতে পাচ্ছি কত আসছে 8.28 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার,
8.28 × 10⁻¹⁰ মিটার। এটাকে যদি আমরা এখন একটা আমরা যদি অ্যাংস্ট্রমে নিয়ে যাই তাহলে 0.828 অ্যাংস্ট্রম রেজাল্ট, দেখো যে একই ফর্মুলা ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাচ্ছি আমরা। আমাদের জানা আছে ডি ব্রগলি ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h ডিভাইডেড বাই p। আমরা এখান থেকে লিখতে পারি h ডিভাইডেড বাই, ওই একটু আগের মধ্যে ক্যালকুলেশন করে নিয়ে আসি যে p স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস l ইজ ইকুয়াল টু হচ্ছে e, আর p স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস m e, আর p দেন গোস টু রুট ওভার টুয়াইস m তারপর হচ্ছে e। এই মানটা আমরা এখানে বসাই রুট ওভার টুয়াইস m তারপর e। এখানে যদি বল্ড দেওয়া থাকতো আমি এটাকে ইভি লিখে নিতাম, যেটা সরাসরি এনার্জি দেওয়া আছে আমি এটাকে ইভি লিখছি না। এখন আমরা সরাসরি মানটা বসাই দিতে পারি 6.63 × 10⁻³² মাল্টিপ্লাই বাই এনার্জি হচ্ছে 100 ev। কিন্তু আমরা এই ইভি ইউনিটকে দেখে রাখবো না, আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻¹⁹ জুল। এটা আমরা জুলে নিয়ে যাবো, তারপর এখানে লিখবো হচ্ছে মাল্টিপ্লাই বাই 1.6 × 10⁻¹⁹ জুল। বাস এইভাবে যদি আমরা মানগুলো এখানে বসায় যদি ক্যালকুলেশন করি তাহলে আমার মনে হয় চলে আসবে 1.2 × 10⁻¹⁰ মিটার, আই মিন 1.2 অ্যাংস্ট্রম। মোমেন্টাম বিভব মানে ভরবেগ ক্যালকুলেশন করা যায়, ভরবেগ ক্যালকুলেশন ছাড়া করা যায়, নানান ভাবে প্রবলেম গুলো সলভ করা যায়। এই ল্যাম্বডার ভিন্ন ভিন্ন রূপ কিন্তু লিখা যায়, লিখে লিখে করতে হবে। এবং আমরা এই জন্য শুধু বসে থাকলে হবে না, এই জন্য আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি বলি যে আগে থিওরি তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, যারা এই থিওরিগুলো পড়ো নাই তাদের কাছে এই এইগুলো কিন্তু একেবারে আনমন মনে হবে যে এটা কোথেকে আসলো। হঠাৎ করে যদি এই ইকুয়েশনটা কেউ লেখে, হ্যাঁ যেমন ল্যামডার এক্সপ্রেশন লিখলো, উই নো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2 m e, অনেকেই মাথা গুলাই যাবে। আবার যদি এরকম লেখে যে উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2 m তারপর হচ্ছে ইভি, এতে অনেকে ভয় পেতে পারে, কারণ এটা শুধু ফর্মুলা মুখস্থ করে কিন্তু প্রবলেমগুলো সলভ করা যাবে। এটার জন্য আমাদের থিওরি জানতে হবে, এবং এটা পড়ার জন্য আমরা যথেষ্ট থিওরি কিন্তু এর আগে আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে এটা এটা হয়ে গেল আমরা ছোট ছোট প্রবলেম, এগুলো সব আমরা অনিশ্চয়তা নীতি আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রিন্সিপাল ব্যবহার করে প্রবলেম সলভ করতে পারি। তোমরা একটু ঝট করে একটা প্রবলেম লিখে নাও, লেখো সবাই। একটি ইলেকট্রনের ভেলোসিটি, সবাই লেখো, আমি বলি একটি ইলেকট্রনের দ্রুতি দেওয়া আছে, ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইজ, একটা ইলেকট্রন দ্রুতি দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। দেখো একটি ইলেকট্রনের দ্রুতি, ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইজ 300 মিটার পার সেকেন্ড, ইলেকট্রন 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, একটা ইলেকট্রন 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এর দ্রুতির পরিমাপের শুদ্ধতা দেওয়া আছে 0.01%,
এর অবস্থান নির্ণয় কতটুকু নির্ভুলতা দ্বারা পরিমাপ করা যাবে। তা লিখে নাও, একটি ইলেকট্রন দূরে যাওয়া আছে, কত দেওয়া আছে, একটি ইলেকট্রনের দ্রুতি দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, এই দ্রুতির পরিমাপের শুদ্ধতা দেওয়া আছে 0.01%, এর অবস্থা নির্ণয়ে কতটুকু নির্ভুলতা আমাদের দ্বারা আমরা পরিমাপ করতে পারবো আর কি, এরর দেওয়া আছে 0.01%, ইলেকট্রনের দ্রুতি দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, একটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, আর শুদ্ধি পরিমাপের শুদ্ধতা দেওয়া আছে 0.01%, এর অবস্থা নির্ণয়ে কতটুকু আমরা নির্ভুলভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা করতে পারি। তো এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আনসার্টেনিটি প্রিন্সিপাল ইউজ করতে হবে। উই হ্যাভ দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা আমাদের আমাদের জানা আছে যে ডেল এক্স ডেল বি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এইচ ইকুয়াল টু অর গ্রেটার দ্যান এইচ, এটাই হচ্ছে আমাদের মূল পড়া ছিল। তাহলে এখান থেকে আমরা যদি ডেল এক্সটা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো এইচ ডিভাইডেড বাই হচ্ছে কত, ডেল বি, এবং এখানে এইচ ডিভাইডেড বাই ডেল বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এম, তারপরে হচ্ছে ডেল বি বা এম বি তুমি লেখো ডেল বি। এখন এই মানগুলো আমরা বসাবো এখানে, এখানে পি ক্যালকুলেশন করা যায়, ইলেকট্রনের ম্যাস দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, তাহলে মোমেন্টামটা বের হয়ে গেল। মোমেন্টামটা প্রথমে তুমি মোমেন্টামটা ক্যালকুলেশন করে ফেলো, আমাদের জানা আছে ডেল বি ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ইনটু বেগ, ভরটা কত 9.1 × 10⁻³১ কেজি মাল্টিপ্লাই বাই 300 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তার জন্য রেজাল্ট আসবে হচ্ছে কত 2.7 × 10⁻²৮, লিখি 2.7 × 10⁻²৮ কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের মানটাই যে আমরা ভরবেগের মানটা ক্যালকুলেশন করলাম। এখন যদি আমরা এর বিশুদ্ধতা পরিমাপ করতে চাই, ভরবেগের অনিশ্চয়তার পরিমাণটা হবে 0.01%, তো তাহলে মোমেন্টাম দেন গোস টু মানে কারেকশনটা হচ্ছে 0.01%, তাহলে 0.01% যদি হয় তাহলে ভ্যালুটা হচ্ছে 0.0001 মাল্টিপ্লাই বাই 2.7 × 10⁻²৮ কেজি মিটার পার সেকেন্ড ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন রেজাল্ট আসবে হচ্ছে 2.7 × 10⁻²⁻৩২ কেজি মিটার পার সেকেন্ড। ওই যে শুদ্ধতা পরিমাপ নিয়েছি আমরা 0.01%, 0.01%, তাহলে 0.01% কে ডিভাইড করবো আমরা 100, 0.01 / 100 আমি 0.0001, তাহলে যতটুকু লাগবে ততটুকু বের করলাম। এইবার এই মানটা আমরা এখানে বসাই দিই, তাহলে বসাই দিলে আমাদের যে মানটা আসে 6.63 × 10⁻³৪ জুল সেকেন্ড ডিভাইডেড বাই যে মানটা পেলাম 2.7 × 10⁻³২ কেজি মিটার পার সেকেন্ড ইকুয়াল, এটা হবে 2.4 ইঞ্চ, আই মিন সেন্টিমিটার সমান সমান আসে হচ্ছে 1 ইঞ্চ, 1 ইঞ্চ 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চ। তাহলে আমরা যদি ইলেকট্রন 300 মিটার পার সেকেন্ড দ্রুতি দ্রুতি চলাচল করে এবং তার অবস্থান দ্রুতি পরিমাপের শুদ্ধতা যদি কারেকশনটা যদি হয় 0.01%, সেক্ষেত্রে ইলেকট্রন অবস্থান নির্ণয়ে আমরা 1 ইঞ্চির মধ্যে হতে হবে, এবং ফিক্স জায়গায় না, কিন্তু 1 ইঞ্চির মধ্যে ইলেকট্রন থাকলে আমরা এই 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বা দ্রুতি সম্পন্ন কোনো ইলেকট্রনের অবস্থানটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো। যদি ইলেকট্রনটা 1 ইঞ্চির মধ্যে থাকে এর বাইরে গেলে আমরা এটা পরিমাপ করতে পারবো না। এটা কোনো একটা প্রশ্নের হায়ার অর্ডার টাইপ কোশ্চেন, হায়ার অর্ডার টাইপ কোশ্চেন হিসেবে এটা আসতে পারে যে কতটুকু জায়গার মধ্যে ইলেকট্রন থাকলে এটা পরিমাপ করা যাবে বা পরিমাপ করা আদৌ সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখো। সেক্ষেত্রে আমরা অনিশ্চয়তানীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, কোয়ার্টার লেখো, প্রবলেম সলভ করি করবো। তোমাদের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি যে রিকোয়েস্টের অভাব নাই, কম্পাউন্ড ইফেক্ট বুঝাই দেন অবশ্যই বুঝাবো, তারপরে হচ্ছে মাইকেলসন মডেল এক্সপেরিমেন্ট বুঝাই দেন এটা বুঝাই দেব, তারপরে হচ্ছে
এটা ইন্টারমিডিয়েট এর ক্লাস, এখন দেখা যাচ্ছে যে তোমাদের পড়ার মধ্যে কারো কোনো প্রবলেম নাই, শুধু প্রবলেম হচ্ছে মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টে। এটার জন্য বিশাল ইয়ে দেখতে পাচ্ছি যে মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টটা খুবই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের সামনে, অ্যান্ড কম্পাউন্ড ইফেক্ট। তো এটা 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 এগুলো পড়তে হবে, যেহেতু আছে আমাকে মনে রাখতে হবে, পড়া অবশ্যই পড়বো, এটা পড়াবো অবশ্যই। তবে এই এক একটা টপিক হয় কি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, মানে অনেক দিন লাগবে। মাইকেলসন মডেল এক্সপেরিমেন্ট একটা ক্লাসে হবে কিনা সন্দেহ আছে, হ্যাঁ কম্পাউন্ড ইফেক্টটাও একটা ক্লাসে হবে কিনা সন্দেহ আছে, এই জন্য বড় বড়। তো আগে একটু যা পড়া হয়ে গেছে আমাদের, আমরা তো কোনো কিছু কমতি রাখি নাই, কোনোটাই বাদ দিই নাই, যেগুলো যতটুকু না তার থেকে বেশি পড়ে ফেলছি আমরা, কিন্তু কোনোটাই বাদ দিব না আমরা, ওটাও করবো। এই জন্য একটু সময় দিতে হবে, একদিনে সব হবে না, একদিনে জগা খিচুড়ি পেয়ে যাবে, বরং আমরা আস্তে আস্তে করে শিখি, তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো না এত সহজে, আমরা ওগুলো শেষ করবো তারপরে। তো আমরা যে পর্যন্ত পড়েছি সেই প্রবলেমগুলো আগে সলভ করে নিই, তাহলে এগুলো আবার পরে যাবার ডিউ হয়ে যাবে। ঠিক আছে, লেখো একটি ইলেকট্রন, লেখো সবাই একটি ইলেকট্রন আলোর বেগে 90% বেগে চলছে, একটি ইলেকট্রন আলোর বেগে 90% বেগে চলছে, একটি ইলেকট্রন আলোর বেগে 90% বেগে চলছে, একটি ইলেকট্রন আলোর বেগে 90% বেগে চলছে। লেখো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে, হ্যাঁ আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনটির গতিশক্তি নির্ণয় করো, একটি ইলেকট্রন আলোর বেগে চলছে, আলোর বেগে 90% বেগে চলছে, আলোর বেগে না আলোর বেগের 90% বেগে চলছে। আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনকে গতিশক্তি কত হবে সেখানে, আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনকে গতিশক্তি কত, আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনকে গতিশক্তি নির্ণয় করতে হবে। নর্মালি যদি কোনো পার্টিকেলের ভেলোসিটি এমন হয় ভি লেস দ্যান সি, অনেক কম, সেক্ষেত্রে আমরা গতিশক্তি কে লিখি হচ্ছে হচ্ছে কত হাফ এম ভি স্কয়ার। বাট যদি এমন হয় ভি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সি, আমি আগেই আজকে প্রথমে প্রথমে লিখেছিলাম, তখন কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, আমি লিখি আমরা এম মাইনাস এম নট ইন্টু সি স্কয়ার, ইকুয়েশন নাম্বার ওয়ান। অর্থাৎ আমাদের এই 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 গতিশক্তি না, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি, এই গতিশক্তির মানটা কত হবে এই প্রবলেমটা আমাদেরকে সেটা শেখাচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হচ্ছে যে আমাদের এই গতিশক্তির মানটা কত সেটা আমরা ক্যালকুলেশন করব। এখানে আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমি যদি গতিশক্তি ক্যালকুলেশন করতে চাই, দেখো নিশ্চল বা রেস্ট ম্যাস অফ ইলেকট্রন, এটা কিন্তু আমাদের জানা আছে, রেস্ট ম্যাস অফ ইলেকট্রন হচ্ছে এম নট 9.1 × 10⁻³¹ কেজি, রেস্ট ম্যাস অফ ইলেকট্রন এটা আমাদের জানা আছে। আর ভেলোসিটি অফ লাইট সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এখন আমরা কাজ করি যে যখন মোশনে থাকবে তখন তার ম্যাসটা কত হবে, according to the this theory 1 minus v square divided by c square, আমরা এই মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে কেমন মান আসতে পারে, সব মানগুলো যদি বসানো হয় তাহলে মানটা আসবে 2.09 × 10⁻³¹ তোমরা যদি মানগুলো একটু বসাও, সবাই একটু বসাই দাও না, 9.1 × 10⁻³¹ কেজি ডিভাইডেড বাই রুট ওভার 1 minus v square 90 স্কয়ার ডিভাইডেড বাই 100 স্কয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল, তারপরে যা থাকে ক্যালকুলেশন করলে আমাদের যখন ইলেকট্রনটা মোশনে আসে অফ 90% অফ সি আলোর বেগে 90 ভাগ গুণ বেগে যখন আসে তখন
তার ম্যাসটা হচ্ছে 2.09 × 10⁻³ কেজি। এখন যদি আমি কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করতে চাই তাহলে এই মানগুলো আমি এখানে বসাই দিব। কত আসছে? 2.09 × 10⁻³ - 9.1 × 10⁻³ এত কেজি মাল্টিপ্লাই বাই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তার হোল স্কয়ার ইজ ইকুয়াল। এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আমার মনে হয় সবার রেজাল্ট একই রকম আসার কথা বা আসবে, সেটা হচ্ছে 1.062। লিখি 1.062 × 10⁻³ - 30। এটা তুমি ইলেকট্রন ফোটন নিয়ে যেতে পারো বা ডিভাইডিং বাই 1.6 × 10⁻¹⁹ যদি আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট = 1.6 × 10⁻¹⁹ এটা হচ্ছে জুল এবং ইলেকট্রন ভোল্টের মধ্যে রিলেশন। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি এটা হয়ে গেছে আমাদের সবাই, এটা আমাদের সবাই হয়ে গেছে। আমরা যেহেতু আমাদের কোর্স অনেক এগিয়ে গেছে, মানে ফিজিক্স কোর্স কিন্তু অনেক এগিয়ে গেছে, আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করে আমার তো মনে হচ্ছে 8 পর্যন্ত একদম প্রায় কমপ্লিট ছিল। তবে এখন আমরা আরও ডিটেলসে যেতে পারি, এরকম একটা প্ল্যানই ছিল যে এগিয়ে নিই যে কীভাবে যাওয়া যায়, কারণ সব কিছু অনেক সময় পড়া হয়ে ওঠে না। এবার যেহেতু সুযোগ পাওয়া গেছে এবার কোনো কিছুই বাদ যাবে না, তো এই পর্যন্ত প্রবলেম হয়ে গেলে আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম, আমাদের আর টেনশন থাকলো না। এরপরে আমরা মানে আস্তে আস্তে করে এই করলে দারুণভাবে শেষ হবে, এবং শেষ হওয়ার পরে আবার আমরা এই কোর্সটা আবার রিভাইজও করতে পারবো। তখন আমরা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে, MCQ নিয়ে, তারপরে কোন থিওরিটা আর একটু ডিটেলস পড়া যায়, আর একটু বেশি বেশি পড়া যায়। অনেকে আবার ভয় পায় যখন পড়ানো শুরু হয়, তখন আবার অনেকে কনফিউজ হয়ে যায় এটা আবার কোন লেভেলের ক্লাস হচ্ছে, HSC লেভেল নাকি অনার্স লেভেল, এরকম কোশ্চেনও করে অনেকে যে এটা কোন লেভেলের ক্লাস হচ্ছে। আবার অনেকে ফার্স্টেশন করতেই পারে না যে এটা কোন লেভেলের ক্লাস। তো যাক আমরা আমাদের আলোচনা সেইভাবে রাখবো যাতে করে সবাই বুঝতে পারে যে এটা লেভেল কোনটা, ঠিক আছে? তো আমরা মাইকেলসন মডেল এক্সপেরিমেন্ট তো অবশ্যই আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম পড়াবো, তো মাইকেলসন মডেলের সঙ্গে কিন্তু এইসব পড়ার কোনো মিল নেই, তো ওটা আমরা পড়বো। কম্পাউন্ড ইফেক্ট সব পড়বো, কোনো কিছু দরকার না, প্রয়োজনে আনসার্টেনিটি প্রিন্সিপাল আবার শিখবো, আরও এদি আরও অনেক প্রবলেম সলভ করা যায় সেগুলো সলভ করবো, ডিপ ব্রোগলি দিয়ে আরও অনেক প্রবলেম সলভ করা যায় সেটা করবো, এবং টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন, দৈর্ঘ্য সংকোচন, কালপ্রসারণ, এগুলো আরও অনেক ঘটনা আছে সেগুলো আলোচনা করা, মানে আর একটু মানে বড় ক্লাসে অনার্স লেভেল। তো তোমরা যদি এটা এনশিওর করো যে তোমাদের কোনো সমস্যা নেই, আমার তো বলতে কোনো সমস্যা নেই, তোমরা চাইলেই আমি দেবো, চাইতে হবে বলতে হবে। তো এটা এটা হয়ে গেল আমাদের কমপ্লিট। এখন আমরা পরের প্রবলেমে চলে যাই, আমরা ক্রিয়েটিভ কোশ্চেনে চলে যাই। সবাই লেখো ক্রিয়েটিভ কোশ্চেন, আমি বলবো তোমরা লিখবা, লেখো সবাই লেখো। কোন একটি পারমাণবিক কণার নিশ্চল ভর, লেখো কোন একটি পারমাণবিক কণার নিশ্চল ভর, রেস্ট ম্যাস অফ এ রেডিয়েটিভ সাবস্টেন্স, দ্য রেস্ট ম্যাস অফ এ রেডিয়েটিভ সাবস্টেন্স ইজ 2.6 × 10⁻²⁷ কেজি। পরে বলছে কি জানো, বলছে কি কণাটির নিঃসল শক্তি যখন রেস্ট অবস্থানে আছে তার শক্তির মানটা ইভি এককে প্রকাশ করতে হচ্ছে, রেস্ট এনার্জি, মানে স্থির অবস্থায় তার এনার্জিটা কত সেটা ক্যালকুলেশন করতে হচ্ছে, তার রেস্ট এনার্জিটা কত সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হচ্ছে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, রেস্ট এনার্জি ই নটটা ক্যালকুলেশন করতে হবে, এটা গেল এক নম্বর। দুই নম্বরটা কি বলছে, কণাটিকে যদি 0.9c, কণাটিকে যদি 0.9c, এখন এর ভেলোসিটি হবে 0.9c, তাহলে আলোর বেগের 0.9 গুণ, মানে হলো যে 90% অফ সি, আগের আগের অঙ্কের মতো 90% অফ সি, সি এর 90% আলোর বেগের 90% বেগে যদি এটি গতিশীল হয় সেক্ষেত্রে
কি ঘটনা ঘটবে এটা আমরা বের করতে চাই। সেক্ষেত্রে তার মোট শক্তি হিসাব করতে হবে এবং রেস্ট এনার্জি স্থির অবস্থায় যে শক্তির সঙ্গে তুলনা কত, আসল আদৌ চেঞ্জ হচ্ছে কিনা বা চেঞ্জ হলে কতটুকু শতকরা হিসাবে এটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। তাহলে আমরা এই ক্যালকুলেশন করবো এখান থেকে নাম্বার টু, এবং আমরা কি করবো তিন নম্বর ডেরাইভেশনে করতে চাই, ই এবং ই নট এর মধ্যে তুলনা করতে চাই। ই এবং ই নট কাল তুলনা করতে পারো অথবা ই নটের সঙ্গে এই তুলনা করতে পারো যে একটা একটা থেকে কত গুণ বা নাকি কোয়াল সমান হবে নাকি, মানে আপেক্ষিক তত্ত্বের এনার্জির ইকুয়েশনটাকে ভেরিফাই করাই আমাদের মূল কাজ। এটা তাহলে টোটাল ক্রিয়েটিভ কোশ্চিনটা আমাদের একটু বুঝতে হবে আগে। ক্রিয়েটিভ কোশ্চিনটা এখানে কি বলছে, কোশ্চিনটা বলছে যে একটা অ্যাটম আছে বা একটা রেডিওটিভ সাবস্ট্যান্স যাই বল না কেন, তার একটা রেস্ট ম্যাস স্থির ভর দেওয়া আছে, সেটা হচ্ছে 2.6 × 10⁻²⁷ কেজি। বলছে কি কোশ্চিন নাম্বার ওয়ান যে এর নিঃসর শক্তি স্থির অবস্থায় এর শক্তিটা কত, এটাকে আমরা ইভি ইউনিটের মধ্যে জুললাম, ইভি ইউনিটে ক্যালকুলেশন করতে হবে। আমরা অনেক সময় পরীক্ষার সময় এটা আমাদের খেয়াল করবো না, আমরা জুল ইউনিটে বার করে দিয়ে চলে আসবো তখন আমরা একটু বিপদে পড়ে যাবো। তো সবসময় কোশ্চিনটা ভালো করে বুঝে পড়ে নিয়ে তারপরে অ্যান্সার করবো, দেখবা যে অনেক সহজ কঠিন প্রশ্নটা বুঝতে পারলে অ্যান্সার করা সহজ। এটা গেল এক নাম্বার। এবং বলছে যে আমি যদি এই সাবস্ট্যান্সটাকে যদি 0.96 মানে আলোর বেগের 0.9 গুণ আই মিন 90% অফ লাইট ভেলোসিটি এই বেগে যদি তাকে গতিশীল করা হয় সেক্ষেত্রে তার গতিশক্তিটা কত, এটা ক্যালকুলেশন করতে বলছে। হ্যাঁ, তাহলে কি ঘটনা ঘটবে এবং এদের অনুপাতটা কত বা তুলনা এটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা এক নম্বরটা করে ফেলি, এক নম্বরটা অনেক সহজ, দুই নম্বরটা তার থেকেও সোজা। এক নম্বরটা হচ্ছে উইন মানে স্থির অবস্থায় যে এনার্জি ইকুয়াল টু হচ্ছে কত, এম নট সি স্কয়ার, যা আছে সব রেস্ট এনার্জি এম নট সি স্কয়ার। তুমি ই নট না লিখলেও পারো এখানে কোনো সমস্যা নেই, ই নট লেখা লিখতে হবে এমন কোনো কথা এখানে নাই। তাহলে এখানে যদি আমি মানটা বসাই দিই, মান দেওয়া আছে 2.6 × 10⁻²⁷ কেজি, তোমাদের না এই ক্যালকুলেটারটা হাতে করে বসা উচিত যাতে সঙ্গে সঙ্গে তুমি স্ক্রিনে আমার এই রেজাল্টটা বলে দিতে পারো। আর 3.3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তার হোল স্কয়ার। এটা কিন্তু ইলেকট্রন ভোল্টের ক্ষেত্রে আসবে না, এটা আসবে হচ্ছে জুলে কোকে, জুলে কোকে আসবে হচ্ছে 2.34 × 10⁻¹⁰ জুল, এরকম আসবে 2.34 × 10⁻¹⁰ জুল এই পরিমাণ আসবে। এইবার যদি এটাকে আমরা ইলেকট্রন ভোল্টের ক্ষেত্রে কোকে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে এটা ভাগ করতে হবে। হ্যাঁ, এটা যদি আমরা ভাগ করবো, কত ভাগ করবো, তখন আমরা ভাগ করবো 2.34 × 10⁻¹⁹ জুল divided by 1.6 × 10⁻¹⁹. এটাকে আমরা লিখে দিব একবারে কি ইলেকট্রন ভোল্ট। আর এটা যদি করি তাহলে 2.34 কে আমি এখানে দাও 10⁻⁹ আসে, 10⁻⁹ আবার আসে, আমি 2.34 কে 1.6 দিয়ে ভাগ করে দিব, এটুকু করলে আসে হচ্ছে 1.46 × 10⁻⁹ ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের আনসার। আমরা এই অঙ্ক বা এটা যে অনেক কঠিন তা কিন্তু না, অনেকে হয়তো ভয়ে টাস করবে না, উনি বাপরে বাপ এটা রিলেটিভিটি সম্পর্কে প্রবলেম এখানে টাস করার জন্য, অনেক স্টুডেন্ট আছে হয়তো সে ওখানে বড় বড় কোশ্চেনও করতেছে কিন্তু সেই একদিন হয়তো পরীক্ষা হলে ভয় পেয়ে যেতে পারে যে না এটা করা যাবে না, এটা রিস্ক হয়ে যাচ্ছে। এটা রিস্কের কিছু নাই, তোমাকে সাহসিকতার পরিচয় দিতে হবে। হ্যাঁ, আমাদের আসলে থিওরিতে কোনো রিস্ক হবে না, আমাদের রিস্কটা হবে আপনি নিজেরা হয়তো ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে গিয়ে আমরা হয়তো ভুল করে ফেলতে পারি, এরকম প্রবলেম হয়তো বা সৃষ্টি হতে পারে, এছাড়া কোনো কিছু হবে বলে আমি আসলে মনে করি না। এটা কেবল একটা। দু নম্বরটা হচ্ছে যদি আলোর বেগের 0.96 এই বেগে যদি গতিশীল হয় সেক্ষেত্রে তার এনার্জিটা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করবো। এটা আমি এই পাশে করবো, প্রবলেমটা বাঁচতে না। দু নম্বরটা হচ্ছে আমি সেক্ষেত্রে যদি করতে চাই তাহলে লিখবো ইকুয়াল টু এমসি স্কয়ার, তাই গেল আমাদের গতিশীল শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। এবং এখানে আমরা এমটাকে একটু ভেঙে লিখি, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 − b² ডিভাইডেড বাই c² × c² সমান। এখানে কিন্তু এখন আমরা এই মানগুলো আমরা বসাই নিতে পারি, যে মানগুলো আমাদের সব দেওয়া আছে, জানা আছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এই মানগুলো যদি বসায় তাহলে কত হয়, এটা হচ্ছে 2.6 × 10⁻²⁷ কেজি ডিভাইডেড বাই রুট ওভার 1 − b এর মান 0.9 c তারপর স্কোয়ার ডিভাইডেড বাই c² × হচ্ছে c² ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তারপর স্কোয়ার ইকুয়াল, এখানে c² কিন্তু কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে আমাদের এখানে যে রেজাল্টটা থাকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 6.37 × 10⁻¹⁰ × 10⁻¹⁰ জুল। এটা যদি আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই তাহলে লিখবো 6.37 × 10⁻¹⁰ ডিভাইডেড বাই
1.6 10 to the power minus 19 ইলেকট্রন ভোল্ট। ওটা যেহেতু ইলেকট্রন ভোল্ট, আর যেহেতু আমরা কম্পেয়ার করবো, তার একই রকম এককে এটাকে রাখার চেষ্টা করবো, চেষ্টা করবো না করবো, চেষ্টা করলে আমাদের এখানে করতে হবে, কারণ উপরে গরু নিচে ছাগল কখনো তুমি এককে তুলনা করতে পারবো না, একই রকম এককে নিয়ে তারপরে প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে করলে তো আসে 10 to the power 9 এরকম তো আসে ইলেকট্রন ভোল্ট, আর 6.37 কে আমরা ডিভাইড করবো উইথ 1.6 যদি করি তাহলে 3.98 তাহলে আসবে 3.98 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, অগ্রগতি শেষ পরীক্ষা এরকমই বলছে যে একটা সাবস্টেন্স, একটা অ্যাটম বা তুমি একটা রেডিয়েটিভ সাবস্টেন্স বলো, যেটা নিঃসল হওয়া 2.6 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, একটা নম্বর কোশ্চেন ছিল রেস্ট এনার্জি কত, স্থির অবস্থায় যদি সে থাকে তাহলে তার এনার্জিটা কত। এক দুই নম্বর, যদি এটাকে 0.9c আলোর বেগের 90% ভেলোসিটিতে তোকে একে গতিশীল করা হয় সেক্ষেত্রে তার এনার্জি কত হবে, সেটা আমরা ক্যালকুলেশন করলাম। এবং গতিশক্তি শুধু ক্যালকুলেশন করলে হবে না, এদের মধ্যে তুলনা করতে বলছিল, মানে তুলনা করলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে, রেজাল্টটা কি দাঁড়াবে দেখো, তুলনা যদি করি রেজাল্ট উইল বি ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই ই, বা ই ডিভাইডেড বাই ই নট তুমি যদি করো তাহলে এখানে আসবে হচ্ছে কত, বা ই নট বাই ই যদি করো তাহলে কত আসবে 3.98 10 to the power 9, আর এটা হচ্ছে 1.46। আমি আমরা কাজ করি ই কে ই নট দিয়ে ভাগ করি তাহলে একবারে ডাইরেক্ট রেজাল্ট পাওয়া যাবে 3.98 10 to the power 9 ডিভাইডেড বাই 1.46 10 to the power 9 সমান সমান। এটা করলে 10 to the power 9 তো কাটাকাটি হয়ে যায়, তাহলে আর থাকবে হচ্ছে কি 2.7, তাহলে রেজাল্ট হচ্ছে 2.7। তাহলে পরিষ্কার লেখা যেতে পারে ই বিকামস 2.7 তারপরে হচ্ছে কত। ঠিক আছে, এই তো আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন আমরা সলভ করলাম একটা, আশা করি তোমরা বুঝতে পারছ, এবং এটা যে কঠিন কিছু না এটাও বুঝতে পারছ আশা করি। এগুলো হচ্ছে ক্যালকুলেশন টেকনিক্স, যেটা ক্যালকুলেশনটা আমাদের ক্যালকুলেটর করতে গেলে আমাদের বলে, আমি মানে দেখি এখানে যে স্টুডেন্টদের মানে এই সব প্রবলেমের উপরে আগ্রহ খুব কম, প্রবলেমের উপর তেমন কোনো আগ্রহ নাই, কিন্তু যখনই প্রবলেম করানো বন্ধ করে দেবো তখন আবার প্রবলেমের উপর আগ্রহ বাড়বে বেশি। হ্যাঁ, আমি কোনো রেজাল্ট দেখতে পেলাম না যে একজন স্টুডেন্ট যে ক্লাস করছে সে একটা রেজাল্ট লিখল যে স্যার এই রেজাল্টটা এইটা আমরা দিলাম, কেউ দেয় না, কখনো দেয় না, এটা উচিত ক্যালকুলেটর নিয়ে আমাদের বসা উচিত, বেশি ইয়ে করা যাবে না। ঠিক আছে, এটা হয়ে গেল, এরকমভাবে আমরা আরও অনেক প্রবলেম সলভ করতে পারি যেগুলো বিভিন্ন বইয়ের মধ্যে এরকমভাবে লেখা আছে, বিভিন্ন বিভিন্ন বোর্ডে কোশ্চেন হিসেবে এই প্রবলেমগুলো আসছে, আমরা সেগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারি। হ্যাঁ, তো আমি আমার একটা প্রবলেম তোমাদের কাছে দিয়ে দিই যা তোমরা বাসা বসে বসে সলভ করতে পারো, বাসা বসে বসে সলভ করতে পারো। একটা একটা প্রবলেম দেখবা, কমন একটা প্রবলেম যেটা ঢাকা বোর্ডে কোনো এক সময় আসছিল, তোমরা এই প্রবলেমটা অনেকে ওই নাম হিসেবে জানে, একটা কচ্ছপের, হ্যাঁ, বয়স নিয়ে জীবিত অবস্থায় কচ্ছপটা ফেরত আসতে পারবে কিনা এরকম একটা প্রবলেম ছিল। তা আমি এই প্রবলেমটা খুব আইডিয়াল মনে করি, এটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল, হ্যাঁ, এরকম একটা প্রবলেম। এই প্রবলেমটা অনেক বইয়ের মধ্যে করে দেওয়া আছে এবং অনেক বইয়ের মধ্যে করে দেওয়া নাই বা বোর্ডে কোশ্চেন আছে, তোমরা সবাই মিলে একটা কাজ করতে পারো, সবাই যদি এই প্রবলেমটা সলভ করো টাইম দিয়ে t = t₀/1 - v²² করে দেওয়া আছে, যদি দু একবার প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টারে কোনো প্রবলেম নেই, আর কোনো প্রবলেম থাকবে না আমাদের। ঠিক আছে, এবং আমাদের যা তোমরা যা কোশ্চেন করছো এটা ওটা সেটা সেগুলোর উপরে আর কোনো প্রবলেম নাই, প্রবলেম এখানেই শেষ হলো। আগামী দিনগুলোতে তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করবো আর কি, যে মাইকেলসন মডেল তোমাদের ধৈর্য থাকলে পড়াবো আর কি, আর কখন ইফেক্ট এটা একদিনে মহায় পারবো না, দুটো দিন লাগবে, আমাকে একটু সময় দিতে হবে, তাহলে আশা করি ভালোভাবে আমরা এটা সলভ করতে পারবো। ঠিক আছে, তো এগুলো আমাদের পরীক্ষার সময় কিন্তু অনেক প্রবলেম আসবে, কারণ 10 নম্বরের একটা প্রশ্নে দুইটা থিওরি থাকে, একটা জ্ঞানমূলক একটা অনুভবমূলক, প্রবলেম থাকে কিন্তু বেশি, এই প্রবলেমগুলোর গুরুত্ব কিন্তু আমরা দিব, এটা আমরা খেয়াল রাখবো, এগুলো আমাদের করতে হবে, এরকম প্রবলেম কিছু করো, আশা করি এই চ্যাপ্টারে কোনো সমস্যা আমাদের থাকবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, আগামী ক্লাসে আমরা কী পড়বো সেটা জানো, আশা করি বুঝতে পেরেছো, এবং আগামী ক্লাসে দেখা হবে আমাদের সবাই, সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, বাসায় থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।